সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছো। পরিণতি সুশাসন বিষয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি আলোচনা করব পরিণতি সুশাসন প্রথম পত্রের প্রথম অধ্যায়ে পরিণতি সুশাসন পরিচিতি অধ্যায় থেকে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে পরিণতির ধারণা ও সংজ্ঞা এবং পরিণতির পরিধি ও বিষয়বস্তু। এখন আমি পরিণতির ধারণায় চলে যাচ্ছি। পরিণতির ইংরেজি হচ্ছে সিভিক্স, CIVICS, সিভিক্স। সিভিক্স শব্দটির উৎপত্তি হয়েছে দুটি ল্যাটিন শব্দ, মনে রাখতে হবে, ল্যাটিন শব্দ সিভিক্স, CIVICS, সিভিক্স, এবং CIVITAS, সিভিটাস থেকে, যার অর্থ, যেখানে সিভিক্স শব্দের অর্থ হচ্ছে নাগরিক এবং সিভিটাস শব্দের অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। এবার আসি আমরা সংজ্ঞায়। উৎপত্তিগত অর্থ থেকে আমরা কি একটা সংজ্ঞা দাঁড় করাতে পারি। এখানে দেয়া আছে নগর রাষ্ট্র এবং নাগরিক, তাহলে আমরা বলতে পারি নগর রাষ্ট্রে বসবাসরত নাগরিকদের আচার আচরণ এবং দৈনন্দিন কার্যবলে নিয়ে যে শাস্ত্র আলোচনা করে সেটাই হচ্ছে পরিণতি। আমি আবার বলছি, নগর রাষ্ট্রে বসবাসরত নাগরিকদের আচার আচরণ এবং দৈনন্দিন কার্যবলে নিয়ে যে শাস্ত্র আলোচনা করে সেটাই হচ্ছে পরিণতি। এছাড়া বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীরা বিভিন্নভাবে পরিণতিকে সংজ্ঞায়িত করে গেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে FI গ্লাউড, EM হোয়াইট। আমি FI গ্লাউডের সংজ্ঞাটা বলতেছি। যে সকল, উনি বলেছেন, যে সকল প্রতিষ্ঠান, অভ্যাস, কার্যবলী ও চেতনার দ্বারা মানুষ রাষ্ট্রীয় ভা রাজনৈতিক সমাজের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন এবং অধিকার ভোগ করতে পারে তার অধ্যয়নে হচ্ছে পরিণতি। আমি আবার বলছি, যে সকল প্রতিষ্ঠান, অভ্যাস, কার্যবলী ও চেতনার দ্বারা মানুষ রাষ্ট্রীয় ভা রাজনৈতিক সমাজের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন এবং অধিকার ভোগ করতে পারে তার অধ্যয়নে হচ্ছে পরিণতি। এটা হচ্ছে কার সংজ্ঞা? FI গ্লাউডের সংজ্ঞা। এছাড়া EM হোয়াইট, ওনার অনেকগুলা সৎ সংজ্ঞা আছে। ওনার সবচেয়ে সৎ সংজ্ঞাটা হচ্ছে, উনি বলেছেন পরিণতি বলতে, উনি বলেছেন নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে সেটাই হচ্ছে পরিণতি। EM ওয়ার্ডের সংজ্ঞাটা আমি আবার বলছি, এটা একেবারে সৎ সংজ্ঞা, বিভিন্ন পরীক্ষায় আসতে দেখা যায়। এটা হচ্ছে কি সংজ্ঞাটা হচ্ছে, নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় সম্পর্কে বা সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে সেটাই হচ্ছে কি পরিণতি। আবার বলছি, নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে সেটাই হচ্ছে পরিণতি। এবার সংজ্ঞা শেষ, আমরা আবার পরিধি এবং বিষয়বস্তুতে চলে যাচ্ছি। আজকের ক্লাসটা যদিও একাদশ শ্রেণীর জন্য মূলত, কারণ যারা দ্বিতীয় বর্ষে আছো তারা অলরেডি এগুলো পড়ে ফেলছো, তারপরেও তোমরাও দেখে নিতে পারো। এবার আমি চলে যাচ্ছি পরিণতির পরিধি এবং বিষয়বস্তু নিয়ে। শুরুতেই বলতেছি, পরিণতি হচ্ছে মূলত নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, অর্থাৎ নাগরিক জীবনের সাথে সম্পর্কিত বিষয়সমূহ যতটুকু বিস্তৃত, পরিণতি সুশাসনের পরিধি বিষয়বস্তু ততটুকু বিস্তৃত। অর্থাৎ এখন আমি পরিধি এবং বিষয়বস্তুগুলো নিয়ে তোমাদেরকে একটা প্রাথমিক ধারণা দিব। পরিণতি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করে তার মধ্যে হচ্ছে নাগরিকতা বিষয়ক প্রকৃতি, পরিধি ও বিষয়বস্তুর অন্তর্ভুক্ত। প্রথম বিষয় হচ্ছে নাগরিকতা বিষয়ক, অর্থাৎ পরিণতি, আমি প্রথমেই বলেছি পরিণতি মূলত নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, অর্থাৎ নাগরিকতার সাথে জড়িত, একজন নাগরিকের সাথে জড়িত যতগুলো বিষয় আছে সবগুলো পরিণতির পরিধি এবং বিষয়বস্তুর অন্তর্ভুক্ত। নাগরিকতা কী, নাগরিক কাকে বলে, সুনাগরিক কে, সুনাগরিক, সুনাগরিকের গুণাবলী অর্জন কীভাবে করতে হয়, রাষ্ট্রের প্রতি নাগরিকের দায়িত্ব কী, কর্তব্য কী, প্রভৃতি বিষয় নিয়ে কী করে পরিণতি আলোচনা করে। এছাড়া এরপর আছে মানব সভ্যতার আদি সংগঠন সম্পর্কে আলোচনা। মানব সভ্যতার আদি সংগঠন সম্পর্কে আলোচনা করলে আমাদের চোখের সামনে একটা বিষয় বেশি ওঠে, সেটা হচ্ছে পরিবার। রাষ্ট্রবিজ্ঞানী অ্যারিস্টটলের মতে পরিবারই হচ্ছে কি মানব সভ্যতার আদি সংগঠনের সবচেয়ে প্রাচীন রূপ হচ্ছে কি আদি রূপ হচ্ছে পরিবার। যে কারণে এবং সময়ের, এটা সময়ের ক্রমবিবর্তন ধারায় পর্যায়ক্রমে কি পরিবার থেকে বিভিন্ন বিবর্তনের মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছে। তো পরিণতি সুশাসন কীভাবে পরিবার থেকে রাষ্ট্র ক্রম বিকাশ হয়েছে, পরিবারের আদি রূপ কী ছিল, সেটা কীভাবে ধাপে ধাপে রাষ্ট্রের যন্ত্রে পরিণত হয়েছিল বা রাষ্ট্রীয় সংগঠনে পরিণত হয়েছিল সে সম্পর্কে আলোচনা করে। এরপর আছে রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা। পরিণতি
বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান যেমন কি রাষ্ট্র, রাষ্ট্রের উপাদান উৎপত্তি, তারপর কি বিভিন্ন রাজনৈতিক সংগঠন, নির্বাচক মণ্ডলী, এইসব বিষয় নিয়ে আলোচনা, এইসব রাজনৈতিক সরকার, সরকারের শ্রেণীবিভাগ, সরকার, সরকারের কার্যাবলী, সবগুলো কি রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করে থাকে। এরপর আছে রাজনৈতিক তত্ত্ব। রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠার সাথে সাথে বিভিন্ন রাষ্ট্রবিদরা বিভিন্ন রাষ্ট্র ব্যবস্থা নিয়ে বিভিন্ন রাজনৈতিক তত্ত্ব দিয়ে আসছেন। এইসব রাজনৈতিক তত্ত্বগুলাও কি পরিণতির পরিধি বিষয়বস্তুর অন্তর্ভুক্ত। অর্থাৎ এগুলা সব বিভিন্ন রাষ্ট্রবিদ্যার রাজনৈতিক তত্ত্বসমূহ পরিণতিতে আলোচনা করা হয়। এছাড়া আছে সামাজিক ও রাজনৈতিক বিমূর্ত বিষয় সম্পর্কে আলোচনা, যেমন কি তোমাদের পরিদর্শন বইয়ে আছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক বিষয় বিমূর্ত বিষয় সম্পর্কে আলোচনা করা, অর্থাৎ আইন, স্বাধীনতা, আইনের রক্ষা কবচ, সাম্য প্রভৃতি বিষয় নিয়ে কি করে পরিণতি আলোচনা করে, যে কারণে এগুলো পরিণতির পরিধি বিষয়বস্তুর অন্তর্ভুক্ত। এরপর আছে নাগরিকতার স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক রূপ সম্পর্কে আলোচনা। পরিণতি যেহেতু নাগরিকতা বিষয়ে বিজ্ঞান, সে কারণে কি এটা নাগরিকতার স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক রূপ সম্পর্কে আলোচনা করে। অর্থাৎ নাগরিকতার স্থানীয় রূপ মানে একজন আদর্শ নাগরিক মানে কি সে তার সংশ্লিষ্ট এলাকার স্বায়ত্তশাসিত যতগুলো প্রতিষ্ঠান আছে, যেমন ইউনিয়ন পরিষদ, পৌরসভা, তারপর উপজেলা পরিষদ, জেলা পরিষদ, এইসব বিষয়ের সাথে কি জড়িত, যে কারণে পরিণতি এবং সুশাসনে এইসব প্রতিষ্ঠানের গঠন, কার্যাবলী প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করে। জাতীয় ও আন্তর্জাতিক রূপ, পরিণতি স্থানীয় রূপ ছাড়াও নাগরিকতার জাতি এবং আন্তর্জাতিক রূপ সম্পর্কে আলোচনা করে। এছাড়া এরপর আছে নাগরিকতার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। অর্থাৎ নাগরিকতার অতীত, বর্তমান, ভবিষ্যৎ, নাগরিকতা অতীতে কেমন ছিল, কীভাবে বর্তমানে রূপ পরিগ্রহ করেছে এবং ভবিষ্যতে কি হতে পারে নাগরিকদের দায়িত্ব কর্তব্য প্রভৃতি বিষয় নিয়েও আলোচনা করে থাকে। এরপর আছে রাজনৈতিক বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনা। রাজনৈতিক বিভিন্ন ঘটনা তোমাদের পরিদর্শনে অনেক রাজনৈতিক ঘটনা আছে, তার মধ্যে কি পলাশী যুদ্ধ আছে, সিপাহী বিদ্রোহ আছে, তারপর ব্রিটিশ বিরোধী আন্দোলন আছে, তারপর বায়নের ভাষা আন্দোলন, ছয় দফা, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ প্রভৃতি বিষয় নিয়ে কি পরিণতি আলোচনা করে। আসলে পরিণতি নাগরিক জীবন যতটুকু বিস্তৃত, যতগুলো বিষয় নাগরিক জীবনকে স্পর্শ করে পরিণতির পরিধি বিষয়বস্তু ততটুকু বিস্তৃত। এটা আসলে অনেক জটিল বিষয়, অনেক অর্থাৎ নাগরিকতার সাথে জড়িত অনেকগুলো যতগুলো বিষয় সবগুলোই কি পরিণতির পরিধি বিষয়বস্তুর অন্তর্ভুক্ত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি। পরবর্তীতে আমরা অন্য বিষয় নিয়ে তোমাদের সামনে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।